এই পর্বে ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা বড় আমরা প্লেলিস্ট তৈরি করব। ওকে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা মূলত এই পর্বে যেটা দেখাবো সেটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ এই প্লেলিস্ট জুড়ে যেটা থাকবে সেটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যাকে আরেকটা বলা হয় যে ODE। ওকে, তা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি সেটা আগে বুঝি। যে ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটাকে কি বলা হয়, যে আমরা যদি ডেফিনেশনের দিকে তাকাই, আমরা যদি ডেফিনেশনের দিকে তাকাই তাহলে বলা হচ্ছে কি, যে অ্যান ইকুয়েশন হ্যাভিং ডিফারেনশিয়াল ফাংশন, ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বলা হয়। যে অ্যান ইকুয়েশন হ্যাভিং ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। ওকে, অর্থাৎ এমন একটা ইকুয়েশন হতে হবে যেখানে কি হতে হবে, এই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা উপস্থিত থাকবে। সেই ধরনের ইকুয়েশনকে আমরা কি বলবো, সেই ধরনের ইকুয়েশনকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি রকম। যেমন এরকম, এটা একটা dy / dx equal to root over 1 minus x square y root over 2y minus y square, এটা একটা কি, এটা একটা এক্সাম্পল অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। ওকে, আমরা একটু দেখি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা একটু পরিচয়টা দেখি, যে এই যে আমরা আসলে কাকে y = f(x) যদি একটা ফাংশন হয়, x এর একটা ফাংশন হয়, এই y x এর সাপেক্ষে y কে আমরা কি করতেছি, ডিফারেনশিয়েট করতেছি। ওকে, আমি আবার বলি, x এর সাপেক্ষে y কে আমরা কি করতেছি, ডিফারেনশিয়েট করতেছি। যেহেতু x এর সাপেক্ষে y কে ডিফারেনশিয়েট করতেছি, তাই এখানে x কে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি এবং y x এর পরিচয়টা আমরা জেনে নিলাম, এবং আমরা সাথে একটা এক্সাম্পলও দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আসলে দুই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেটা হলো কি, আমি আবার বলছিলাম, প্রথমেই বলছিলাম আমরা এই পর্বে যেটা পড়বো সেটা হলো কি, সেটা হলো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইকুয়েশন। এবং দুই নম্বর হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমরা দুই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনে জানলাম কি কি, এবং আমরা উদাহরণও দেখতেছি উদাহরণের মাধ্যমে। একে আমরা আবার বলছিলাম প্রথমেই, ODE অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কে বলা হয়। এবং এই প্লেলিস্টে মোটামুটি 30টার মতো ভিডিও আমরা করব, যে এই 30টার মতো ভিডিওর মধ্যে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সম্পূর্ণ প্লেলিস্টটা তৈরি করার চেষ্টা করব। ওকে, এবং পরবর্তী প্লেলিস্টে থাকবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা এখন উদাহরণ দেখব, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা উদাহরণ দেখি, dy / dx। আমি যে উদাহরণটা দিচ্ছি সেটাই আর কি, dy / dx equal to
রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই আসলে যে উদাহরণটা দিচ্ছি ওটাই আমি আবার দিলাম, একেই বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমি বলে দিচ্ছি এটার সংজ্ঞাটা কি হবে, এটার সংজ্ঞাটা হবে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে যেটা থাকবে সেটা হলো কি, সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট 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 ভেরিয়েবল ভেরিয়েবল। আমরা পার্শিয়াল দেখার পরে, পার্শিয়াল উদাহরণ দেখার পরে আমরা আসলে বুঝবো যে দুটার পার্থক্যটা আসলে কি। যে এর একটা উদাহরণ আমরা যদি দেই তাহলে ডি জেড বাই ডি এক্স প্লাস ডি জেড বাই ডি ওয়াই, এই তো পার্শিয়াল বলছে না, পার্শিয়াল সাইনটা দেই, ডি জেড বাই ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু কে এক্স। ওকে, এই যে একে বলা হচ্ছে এখানে থাকবে মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট 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 ভেরিয়েবল ভেরিয়েবল। ওকে, আসলে আমরা এখানে হয়তো বুঝে গেছি যে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসলে এই যে যে কি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে, ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা শুধুমাত্র এক্স। এই ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে এক্স, এবং এই ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিচয় কিন্তু আগেই জেনে এসেছি, এই ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এক্স এবং ওয়াই। ওয়াই সাপেক্ষেও একবার জেড কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এবং জেড কে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে। যেহেতু একের অধিক ভেরিয়েবল সেহেতু একে বলা হবে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং যেহেতু এখানে একটি মাত্র সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেহেতু একে বলা হবে কি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আমরা তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কয় ধরনের হয় এবং কোনটা কোনটাকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হবে, কোনটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হবে, সেটা আমরা জেনে গেলাম। ওকে, আমরা এখন অর্ডার এবং ডিগ্রি দেখবো, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার জিনিসটা কি এবং ডিগ্রি জিনিসটা কি সেই জিনিসটা আমরা বুঝবো। ওকে, আমরা দুটো উদাহরণ নিয়ে আগে কল্পনা করি, যে দুটো উদাহরণ লিখি, ডেল জেড বাই ডেল এক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু কে এক্স। ওকে, এবং আরেকটি উদাহরণ আমরা দেখি, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু কে এক্স। এই দুটো উদাহরণের মধ্যে পার্থক্য আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, যে প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি করা হয়েছে, জেড কে একবার ডিফারেন্সিয়াল করা, এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, জেড কে ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। কিন্তু এই ইকুয়েশনে কি করা হয়েছে, জেড কে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এবং জেড কে ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে আগের মতোই। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে জেড কে এক্স এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। অর্থাৎ এই অর্ডারটাকে সংজ্ঞায়িত করা হয় এভাবে, হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। অর্ডার জিনিসটা কি, অর্ডার জিনিসটা হলো হাইয়েস্ট হাইয়েস্ট ডিফারেন্সিয়াল হাইয়েস্ট ডিফারেন্সিয়াল হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট 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 হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। অর্থাৎ যেহেতু এই ইকুয়েশনে জেড কে সর্বোচ্চ দুইবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাই এর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কত, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট হলো 2। আর এই 2 কোএফিসিয়েন্টকে বলা হচ্ছে টু অর্ডার মানে বা সেকেন্ড অর্ডার। ওকে, সেকেন্ড অর্ডার, তাই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং উপরের সমীকরণে আমরা যদি দেখি তাহলে একে কি করা হয়েছে, একে সর্বোচ্চ একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাই হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কত, 1, তাই একে বলা হবে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিফারেন্সিয়াল বা আমরা একবারে লিখতে পারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিই। ওকে, তাহলে আমরা
অর্ডার জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। অর্ডার আমরা শিখলাম, এখন ডিগ্রি। আমরা দুটো উদাহরণ দেখি, ডি ওয়াই বাই ডি এক্স। উদাহরণটা আমরা দেখি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 2 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, লিখলাম। ওকে, আবার আরেকটা উদাহরণ লিখি, ডি ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 4 dy বাই dx প্লাস 4x। ওকে, এখানে আমরা দুটো উদাহরণ নিলাম যে এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেহেতু ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে। ওকে, এবং আমরা কিন্তু বলতে পারি যে এটা কি ফার্স্ট অর্ডার এবং এটাও কি ফার্স্ট অর্ডার, কারণ x y কে x এর সাপেক্ষে সর্বোচ্চ কয়বার ডিফারেনশিয়েট করা হয়েছে, একবার ডিফারেনশিয়েট করা হয়েছে এই সম্পূর্ণ সমীকরণ জুড়ে। আর এই সম্পূর্ণ সমীকরণ জুড়ে কি x এর সাপেক্ষে y কে একবার ডিফারেনশিয়েট করা হয়েছে, তার মানে দুটোই কি ফার্স্ট অর্ডারের, ফার্স্ট অর্ডারের উদাহরণ। ওকে, এখন ডিগ্রি জিনিসটা কি, ডিগ্রি জিনিসটাকে হবে হাইয়েস্ট পাওয়ার হুইচ মেড ইট রেশনাল। ওকে, আমি একটু লিখি যে হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট হাইয়েস্ট পাওয়ার হুইচ মেড ইট রেশনাল, ইট রেশনাল। এই কথাটাতে আমরা একটু পরে আসতেছি, এই কথাটাতে আমরা পরে আসতেছি, আর আপাতত বুঝলাম যে হাইয়েস্ট পাওয়ার। ওকে, যে তাই আমরা বলি যে এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে ফার্স্ট অর্ডারে সর্বোচ্চ পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার কত আছে, এর মধ্যে আছে সর্বোচ্চ পাওয়ার 1, তাই একে বলা হবে 1 ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা 1 ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাই কি ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার, অর্ডার তো আমরা আগেই জানলাম, এবং কি ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত আছে, এর সর্বোচ্চ পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ার আছে, আমরা কি জানলাম ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডারের মাথায় সর্বোচ্চ পাওয়ার কত আছে, এখানে আছে 1, এখানে আছে 2, যেহেতু সর্বোচ্চ হলো, হাইয়েস্ট হলো 2, তাই একে বলা হবে ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এখন আসি হাইয়েস্ট পাওয়ার হুইচ মেড ইট রেশনাল। ওকে, এখন আসি হাইয়েস্ট পাওয়ার হুইচ মেড ইট রেশনাল, মেড ইট রেশনাল কথাটাতে আসি। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে এই যে একটা উদাহরণ নিলাম, ডি ওয়াই বাই ডি এক্স হাফ, ওকে, প্লাস নিলাম 2 ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই। ওকে, তাহলে এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আমরা কত বলবো, এটা আমরা কিন্তু ফার্স্ট অর্ডার বোঝাই যাচ্ছে যে এটাও ফার্স্ট অর্ডার, এই ইকুয়েশনটা হলো কি ফার্স্ট অর্ডার, অর্ডার নিয়ে আমরা আগে আলোচনা করছি ফার্স্ট অর্ডার, এবং ফার্স্ট অর্ডারের মাথায় সর্বোচ্চ এখানে আছে 1, এখানেও আছে, এখানে আছে হাফ, এখানে আছে 1, সর্বোচ্চ যেহেতু 1, তাই কি আমরা বলবো যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, না বলবো না, এর মাথায় একটা কি আছে ভগ্নাংশ আকারে মান আছে। কিন্তু আমরা কি করতে হবে, আমাদের এই সম্পূর্ণ ফাংশনটাকে রেশনাল করতে হবে, অর্থাৎ এখানে যে ভগ্নাংশ আকারের মানটা আছে এই ভগ্নাংশ আকারের মান থাকা যাবে না। ওকে, তাহলে ভগ্নাংশ আকারের মান না থেকে আমরা পূর্ণ সংখ্যায় যখন নিয়ে আসবো তখন কি করতে হবে, তাহলে আমাদের একটু কাজ করতে হবে, ডি ওয়াই বাই ডি এক্স এখানে হাফ রাখলাম, ওয়াই মাইনাস 2 ডি ওয়াই বাই ডি এক্স, এর উপরে আমি স্কোয়ার করে দিই, আর এর উপরে আমরা কি স্কোয়ার করে দিই যদি, তাহলে কি হবে, তাহলে আমরা পাবো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স, এবং পাবো কত 4 ডি ওয়াই বাই ডি এক্স, তারপরে কি পাবো স্কোয়ার। ওকে, তাহলে এই যে নতুন আমরা একটা ইকুয়েশন পাইলাম যেখানে কোনো কিনাই ভগ্নাংশ নাই, ওকে, ভগ্নাংশ নাই, তাহলে আমরা কি করব, যেহেতু কোনো এটা এটা কত হয়ে গেছে, এটা ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বোঝা যাচ্ছে যেখানে এটা সম্পূর্ণটাই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এখন ফার্স্ট অর্ডারের সর্বোচ্চ পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ার আছে কত 2, সর্বোচ্চ পাওয়ার আছে 2, এই সমীকরণে সর্বোচ্চ পাওয়ার আছে 2, তাই একে বলা হবে ফার্স্ট অর্ডার, ফার্স্ট
ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমরা বোধ হয় বুঝতে পারছি যে ডিগ্রি আর অর্ডার জিনিসটা কি। ওকে, ডিগ্রি এবং অর্ডার জিনিসটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি।